প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছি বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, যেটিকে বলা হয় অন্ধকূপ হত্যা বা ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। আসলে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এটি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা আদৌ এই ঘটনাটা ঘটেছিল কিনা, আমরা ঐতিহাসিকদের বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করব। আসুন আমরা শুরু করি। ভারতীয় উপমহাদেশে প্রভুত্ব স্থাপনের জন্য ইংরেজরা নবাব সিরাজ দৌলার চরিত্রে কলঙ্ক লেপন করা ও তাকে হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম মিথ্যা গুজব রটনা করে। অন্ধকূপ হত্যার কাহিনী তার একটি বাস্তব উদাহরণ। নবাব সিরাজের আদেশ অমান্য করে ইংরেজ কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলে নবাব তা ভেঙে ফেলার নির্দেশ দেন। ইংরেজরা নবাবের আদেশ অগ্রাহ্য করলে নবাব সিরাজ 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। ইংরেজরা দুর্গ ত্যাগ করে ফলতায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। এ সময় আহত ইংরেজ সৈন্যদের দুর্গের একটি কক্ষে চিকিৎসার জন্য নেওয়া হয়। রাতে আহতদের কয়েকজন মারা গেলে হলওয়েল নামক ইংরেজ কর্মচারী এই ঘটনাটিকে অতিরঞ্জিত করে প্রচার করে যে ওই রাতে 146 জন আহত ইংরেজকে 2.45 মিটার পূরণ 1.47 মিটার আয়তনের একটি কামরায় কয়েদ করে বা বন্দী করে রাখা হয় এবং 23 জন ব্যতীত বাকি 123 জন শ্বাসরোধে মারা যায়। তিনি এই ঘটনাটিকে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেছেন। আসলে ওই রাতে মারা গিয়েছিল মূলত 18 জন। এই 18 জনকেই তিনি বাড়িয়ে বলেছিলেন 123 জন। আসলে তাহলে এটি কি ছিল? নবাবের বিরুদ্ধে কুৎসা রটনাই ছিল আসলে এই কাল্পনিক কাহিনীর মূল উদ্দেশ্য। রব ড্রেক উল্লেখ করছেন যে নবাবের আদেশে 39 জন ইংরেজ বন্দীকে 18 ফুট লম্বা ও 14 ফুট ইঞ্চি চওড়া একটি কামরায় রাখা হয়। বর্তমান ঐতিহাসিকরা সবাই একমত হয়েছেন যে হলওয়েল কামরার যে আয়তনের বর্ণনা দিয়েছেন তাতে কোনো প্রকারে 146 জন ব্যক্তির স্থান সংকুলন সম্ভব নয়। সুতরাং আমরা সহজে বুঝতে পারি এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা ছিল নবাব সিরাজের চরিত্রে কলঙ্ক লেপন করাই ছিল মূল উদ্দেশ্য। আপনাদের সকলকে ধন্যবাদ।